আসসালামু আমার 71 ডায়েরি থেকে পড়ছি। 9 মে 1971, আজ রবি ঠাকুরের জন্মদিন, 25শে বৈশাখ। সকাল 6টায় উঠে হাত মাখ ধুয়ে নাস্তা করে সকালের খবর শুনছি। 7:30টায় BBC-র খবর শুনলাম। আজ স্বপ্নে দেখলাম ঢাকার খালাম্মা আর নানুকে, আমাদের পল্টনের খালাম্মা প্রফেসর রোগ সাহেবের স্ত্রী, নানু ওনার মা। ওই পরিবারই বড় মামা বাবানোর ভাষা আন্দোলনে জড়িত ছিল। ড্রামা সার্কেল উনি প্রতিষ্ঠা করেছেন। মেজ ভাই বাবু মামা ডিপার্টমেন্ট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশনে চাকরি করতেন, আমাকে অনেক ফিল্ম দিয়ে সাহায্য করেছেন। 35 ওই ফিল্ম থেকে আমি রিফিল বানাতাম। যাই হোক, স্বপ্নে আজকে ওই পরিবারকে দেখলাম। মনে পড়ছে গতকাল পোলের কাছে একটা বোবা লোকের সাথে দেখা হয়েছিল। লোকটা ঢাকা থেকে পালিয়ে এসেছে। ভাবভঙ্গি দিয়ে লোকটা মিলিটারির কার্যকলাপ বুঝিয়েছিল, পরে আকাশের দিকে আঙ্গুল তুলে বোঝাল যে আল্লাহ এর বিচার করবেন। সকালে পাকা আম কেটে খেলাম 3-4টা, পরে একটা কাঁচা আম খেলাম। 10টায় স্বাধীন বাংলা শেষে ঢাকা ধরলাম। একবার মিলাদ হল, আমি ফুল ভলিউম ছেড়ে দিলাম। পাশে বাড়ি চাচি আম্মা দৌড়ে এলেন। পরে ভারতে বাচ্চাদের অনুষ্ঠানে গৌতম বুদ্ধের জীবনী শুনলাম। বারিক চাচা আসলেন, ওনার কাছে শুনলাম কুমিল্লার বেশ কতগুলি ঘটনা। পানি খারাপ থাকায় গত 2 দিন গোসল করিনি, আজ করলাম। দুপুরে লুডু খেললাম, একদিকে আমি আর মহিন ভাই, অন্যদিকে তুহিন ভাই আর খোকন ভাই। অনেক জেতার চেষ্টায় জিতলাম। পরে পাশা খেললাম, প্রথমে তুহিন ভাই খোকন ভাইকে ভালো মতো হারিয়ে দিলেন, পরে আমার কাছে হেরে গেলেন। বিকেলে বর্ষি নিয়ে বসে আছি, শহীদ আসলো। ও বলল যাদের নাম গিয়েছে তাদের কেউ ফেরত আসেনি। আমার আফসোস হলো, আমি যদি যেতে পারতাম তবে আমিও ওদের মতো একজন মুক্তি সেনা হতে পারতাম। তারপরে খালের পাড়ে বসে অনেকক্ষণ আলাপ করলাম। আশ্চর্য, মাত্র 4 দিন ট্রেনিং নিয়ে ভীষণ এক দায়িত্বে এসেছে ওরা। হাতের ওই বস্তুটির সাথে ওর জীবনটাও ছিনিমিনি করছে। পরে ও খোদা হাফেজ বলে বিদায় নিল, আমিও খোদা হাফেজ বলে চলে এলাম। মাগরিবের নামাজ পড়ে ওর জন্য দোয়া করলাম, ও যেন ওর দায়িত্ব পালন করতে পারে। রাতে স্বাধীন বাংলায় রবীন্দ্রসঙ্গীত শুনলাম। 10ই মে 1971, সকালে পূবের আকাশটা ভীষণ কালো হয়ে এল। রেডিওতে খুশেদ ভাইয়ের গান শুনলাম, ওগো বান্ধবী। খুশেদ ভাই ওই যে খালাম্মার কথা বলছিলাম, ওই বাড়িরই বড় খালাম্মার বড় মেয়ের স্বামী। আজ খবরে এক মজার কথা শুনলাম, পাকিস্তানের সৈন্যরা বোদ্দের বাজারে বোরকা পরে গিয়েছিল,
কিন্তু তারা রেহাই পায়নি। পরে বিবিসির খবরও শুনলাম, আস্তে আস্তে বাতাস বাড়তে শুরু করলো, পরে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি হালকা হয়ে আসছে, মাছ ধরতে নেমে গেলাম। 11টা পুঁটি মাছ ধরলাম, মোহিনভাই 2টা টাকি একটা চেদ্রি ধরলেন। একবার শহীদ এলো, কিন্তু অন্যরা থাকায় ওকে কিছু জিজ্ঞেস করলাম না। শব্দর আর খোকন ভাই গাছে উঠে আম পাড়লেন, ব্যাগ ভর্তি। মাছের হাতেই একটা পাকা আম খেলাম, হাত মুখ ধুয়ে ভাত খেলাম। দুপুরে খাওয়া বেশি ভালো হলো না, দুপুরে খবর শুনে ঢাকার গান শুনলাম, লুডোতে জিতলাম। বিকেলে বাজারে গিয়ে একটা বসি খুঁজে পেলাম না, পরে বাদাম আর কিছু কাঁঠালের কোষ কিনে দেখি সবাই কিছু গুটিয়ে ফেলছে। দেখলাম আকাশটা কালো হয়ে গেছে, বাড়ির দিকে দৌড় দিলাম, পথেই বৃষ্টি নেমে গেল। ফজলুল ভাইয়ের ছাতার তলে আধা ভিজা হয়ে বাড়িতে এলাম, ঘরে এসে শার্টটা বদলিয়ে কালো শার্টটা পরলাম। রাত্রে বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সৈয়দ নজরুল ইসলামের বক্তৃতা শোনা হলো না। 11 মে 1971 ডায়েরি থেকে, গত রাত্রে অনেক স্বপ্ন দেখেছি, পাড়ার সবাইকে দেখলাম। একবার পাঞ্জাবি কয়েকটা ছেলের সাথে মারামারি করলাম, তারপর পারলাম। সকালে নাস্তায় বৌয়া খেলাম, তারপর ভারতের খবরে নায়ক রাজ্জাক আর গায়ক জব্বারের পালানোর বিবরণ শুনলাম। যা হোক, একজন গায়ক আর একজন নায়ক সম্বন্ধে নিশ্চিন্ত হলাম। একবার মাছ ধরতে ছোট পুকুরে গেলাম, ইউনুস চাচাও গেলেন। পুকুরের অন্য কেনায় কী যেন একটা মাছ লাফালাফি করছিল, চাচা দৌড়ে গেলেন, একটু গিয়ে আবার থেমে গেলেন। সামনে একটা গর্তের উপর কচুরি পানা রাখা, চাচা বললেন কিভাবে যাব, আমি বললাম চলে যান, পানি বেশি না। চাচা যেই পা দিলেন একটা স্যান্ডেল নিচে কাদায় গেঁথে গেল, চাচা আধা ঘন্টা খুঁজেও পেলেন না। শেষে রুমন বলল আব্বু মাছ ধরবা, দুপুরে মুরগির মাংস দিয়ে খাওয়া ভালো হলো। একটা বিষের খবর শুনলাম, বিকেলে মাছ ধরার চেষ্টা করলাম অনেকক্ষণ, কিন্তু পেলাম না। সন্ধ্যার আগে বেড়ার চিপা থেকে ইউনুস চাচা চাচি সবার সাথে রহিমা ফুফার ঝগড়া শুনলাম। রাত্রে তুহিন ভাই অনেক চেষ্টা করেও স্বাধীন বাংলা ধরতে পারলেন না। 12 মে 28 বৈশাখ 1971 ডায়েরি থেকে, সকাল উঠে প্রতিদিনের মতো মুখ ধুয়ে বিছানা করে রাস্তা খেয়ে মাছ ধরতে গেলাম। আমি 8টা জানুয়ার 6টা পুঁটি ধরলে, সকালে একটা আম কেটে ফেললো। চুলার আগুনের জন্য লাকড়ি বানাবে তাই, পুকুরে গোসলের সময় ঝড় এলো, চলে আসলাম, ভাত খেতে বসেছি, তখনই নামলো বৃষ্টি। রেডিওতে একটা বিষয়ের খবর শুনে গান শুনলাম। বিকেলে একবার খোকন ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে ছাড়া বাড়িতে গেলাম, পরে বড় দাদার ওখানে বসে বসে আলাপ করলাম। দাদা দাবা খাচ্ছিলেন, খোকন ভাই বললেন একটা টান দিয়ে দেখবি নাকি, যেই না টান দিয়েছি কাশিতে অবস্থা খারাপ। খোকন ভাই দেখিয়ে দিলেন কিভাবে খেতে হয়, আমি তারপর কয়েকটা টান দিলাম। রাতে মাংস দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়লাম, কলকাতায় তাজউদ্দিনের বক্তৃতা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। দাবা আসলে একটা হলো হুক্কা, আরেকটা দাবা। এখন এটা ওই একটা নেশাই টানতে হয় সিগারেটের মতোই, কিন্তু পানি হয়ে আসে তাই একটু হালকা। 13 মে 29 বৈশাখ 1971 ডায়েরি থেকে, সকালে উঠে বিছানা করে পুকুরে গেলাম মাছ ধরতে। 2টো পুঁটি মাছ ধরে জানের খাদে রেখে দিলাম। জানের খাদ জিনিসটা হলো যে পুকুরের
একটা সাইডে একটা গাথার মতো অনেক থাকে, যে ওটার মধ্যে একটা গর্ত থাকে আর কি। ওই যাওয়ার রাস্তাটাকে বলে যান, আর ওই খাটটা হলো মানে কখনো আকাশ বিন্দু চমকালে পরে কই মাছ বিশেষ করে নিজে নিজেই পুকুর থেকে উঠে চলে যাওয়ার চেষ্টা করে এবং ওই খাটের মধ্যে পড়ে থাকে। নাস্তা খেয়ে পুকুরে গেলাম, খোকন ভাই জাল দিয়ে মাছ ধরলেন, আমি আরও দুটো পুঁটি ধরে খাদে রাখলাম। দুপুরে গোসলের পর শুনলাম ইনু চাচা ঢাকা যাচ্ছেন। তুহিন ভাই আব্বার কাছে চিঠি লিখলেন। পুকুরে গিয়ে আরও তিনটা পুঁটি ধরে খাদের জানে রেখে এলাম। ভাত খেয়ে আমার মাছ ধরতে গেলাম, 14টা পুঁটি ধরলাম, তার মধ্যে তিনটা মাছ ছুটে গেল। প্রথমটা কিনারায় পড়ে লাফিয়ে পুকুরে নেমে গেল, তাই পরেরটা এত জোরে টান দিলাম যে পেছনের পুকুরে গিয়ে পড়ল, আরেকটা আমার ঘাড়ের বাড়ি খেয়ে পড়ে গেল। মাছ ধরার সময় একটা নতুন জীব দেখলাম, দেখতে কুমিরের মতো, পুকুরের অন্য পাড় থেকে সাঁতরিয়ে এপারে এসে উঠে চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। মনির ভাই বললেন এটার নাম আওড়াল, লম্বায় 3 ফুটের মতো হবে। তারপর একটা দোয়েলের বাচ্চা দেখলাম গাছ থেকে পিছনের পুকুরে পড়ে গেছে। একবার ভাবলাম এটাকে ধরবো, পরে ভাবলাম খামাখা একটা বাচ্চাটাকে কষ্ট দিয়ে দরকার নেই। বৃষ্টি আসতে পারে তাই উঠানের লাকড়িগুলো আমি আর মহিন ভাই আর মোকলেস মিলে ঘরে নিতে লাগলাম। তারপর কোদাল দিয়ে দালানের ঘরে 2টা কোণায় 2টা আর বারান্দায় 1টা মুড়া বানিয়ে শশার বিচি লাগালাম। আমাদের অনেক আগে বোধ হয় আব্বা বা দাদা একটা পাকা দালান করতে চাইছিলেন, তো ওই দালানটায় ছাদ দেওয়া হয়নি, কিন্তু সাইডের ওয়ালগুলি করা আছে আর প্লাস্টারও করা হয়নি, যার জন্য নিচটাও মাটির, খালি দাঁড়িয়ে আছে একটা বড় একটা ঘর, একটা বারান্দা। তো সেইখানেই দেখলাম যে ওখানে তো সহজে কেউ যাবে না, পারাবে না, তাই মুড়া মানে এগুলিকে অনেকটা ছোট বেড বলা যায়, যে ওই 1 হাত বাই 1 হাত একটা সার্কুল, ওইখানে বেশি করে মাটি কোদাল দিয়ে নরম করে সারটার মিশিয়ে ওইটা ওখানে সিম তারপরে নানা রকম লতাওয়ালা গাছ লাগিয়ে দিয়ে কত কাঠি টাঠি দিয়ে ওয়ালের মধ্যে দিয়ে দিলে ওটা বেয়ে বেয়ে লতা গাছের মতো যেগুলি হয় আর সেগুলি হয়, তো তেমন আর কি। তো ভাবছিলাম যে গোটা 8 এরকম মুড়া বানাবো, কিন্তু 3টা বানিয়ে অবস্থা কাহিল হয়ে গেল। যাক, বিকেলে হাটে যাবার সময় খালের মধ্যে একটা মরা সাপ দেখলাম। আমার সাথে যে লোকটা যাচ্ছিল সে বলল কুমিল্লায় নাকি পাকিস্তানিরা গোল হয়ে বসে খাওয়া দাওয়া করছিল, একজন মুক্তিযোদ্ধা ঠিক তাদের মাঝে একটা হাত বোমা ফেলেছে আর সবাই একসাথে শেষ। বারিক চাচার সাথে দেখা হলো, উনি কুমিল্লা থেকে এসেছেন, কুমিল্লার সবাই নাকি জানে যে পান্তির বাজারটা মুক্তি সেনার সেন্টার। আমি ওনাকে ডাক্তার সাহেবের কাছে নিয়ে গেলাম, উনি সব খুলে বললেন। এক হিন্দু লোকের সাথে দেখা হলো হোটেলে মিষ্টি খাওয়ার সময়, হিন্দু লোকটি বলল সে কলেমা জানে তবে একটু বেজে যায়, লোকটি দোকানপাট লুট হয়ে গেছে, সে আমাদের গ্রামেই আশ্রয় নিয়েছে। তারপর আরেকটা ছেলের সাথে দেখা হয়েছে, সে অনেক বিপদ পার হয়ে এসেছে, ওর কাছে অনেক ঘটনা শুনলাম, বাজার থেকে একটা রুইয়ের বসি 4 আনা দিয়ে আর 12 হাত সুতা কিনলাম 4 আনায়। তারপর এক মুক্তি সেনার সাথে দেখা হলো, সে গতকাল ঢাকা থেকে এসেছে, তারা 51 জনের একটি দল ঢাকায় গিয়ে অনেক তৎপরতা চালাচ্ছে, কয়েকটা ঘটনা শুনলাম তার কাছে। শুনলাম ড্রেনের মধ্যে শুয়ে তারা রাত কাটিয়েছে। তার সাথে হাঁটতে হাঁটতে পূর্ব দিকে গেলাম অনেকখানি, সে বলল যে তাদের ক্যাপ্টেন সাহেব ছাত্রীদের উপর ভীষণ চটা, কারণ ছাত্ররা কেন এখনও যাচ্ছে না, তিনি নাকি ছোট ছাত্রীদের বেশি চাচ্ছেন। যা হোক, অনেক কথার পর হাত মিলে সে বিদায় নিল।
সে আগামীকাল আবার আগরতলায় যাবে। বাড়িতে ফেরার সময় পোল্টার কাছে একটা বাড়ির আম গাছতলা থেকে একটা সাপ পুকুরের দিকে যেতে দেখলাম। রাতে ভারতের খবরে শুনলাম, স্বাধীন বাংলার খবরও শুনলাম, ভাত খেলাম মাংস দিয়ে। এক সময় চোখের মধ্যে কী যেন একটা পড়ল, আম্মা আপা অনেক মুছলেন। 14ই মে, বৈশাখ 30, 1971-এর ডায়েরি থেকে। সকালে উঠে বাথরুম থেকে এসেছি, আম্মার জন্য বদনাটা পুকুর ঘাটে ভরতে গেছি। তুহিনবাই গুলতি দিয়ে ঘাটের পাশে বসা একটা বককে মারতেই বকটা পানিতে পড়ে গেল। বড় আপা বললেন, স্বপন ধর ধর। তুহিনবাইও নেমে এলো। আমরা দুজনে যেই বকের কাছে গেছি, বকটা ততই পানিতে চলে যাচ্ছে। তুহিনবাই নামছে না, আমিও ভয় ভয়ে নামছি না, ঠোকর দিতে পারে। বকটা আরও দূরে চলে গেল। আমি ঠোকরের ভয়ে পানির তলা দিয়ে ধরার চেষ্টা করছি। আমি গেঞ্জি খুলে বেশি পানিতে গিয়েছি, এর মধ্যে তুহিনবাই গুলতি দিয়ে আরেকবার মারলেন। এবার একটু কাহিল হতেই আমি বকটা লেজ ধরে কিনারে ছুঁড়ে ফেললাম। তারপর দুজনে মিলে জবাই করলাম। দুদিন আগে একটা মুরগি জবাই করেছি, তার আগে কিছু জবাই করতে পারতাম না, মায়া লাগতো ভীষণ, হাতের রক্ত লাগলেও খারাপ লাগতো। কিন্তু ওই দিন হাতে রক্ত লাগলে পুকুরে ধুয়ে ফেললাম, সাবান দেয়নি। বকটা জবাই করে ভেতরটা ঘাটেই গোসল করে নিলাম। তারপর নাস্তায় খেয়ে খবর শুনে মাছ ধরতে গেলাম। সকালে বাজারে মাছ পাইনি, তাই তুহিন ভাই মহিন ভাই সবাই মাছ ধরতে আসলো। আমি 10টা পুঁটি ধরলাম। তুহিন ভাই একটা টাকি আর একটা শিং মাছ ধরলেন, মহিন ভাই একটা চেদ্রি মাছ ধরলো, এমন সমান খগন ভাই একটা বিরাট বোয়াল মাছ ধরলেন। 11টায় আবার গোসল করতে গেলাম, তুহিন ভাইয়ের পিছে পিছে মাছ পুকুরে চলে গেলাম। পরে মহিন ভাইয়ের সাথে অন্য পারে চলে গিয়ে ফিরে এলাম। এখানে বলে রাখা ভালো, বোয়াল মাছ কোনো মাছ না, পা পিছলে আলুর দম হলেই আমরা বলতাম বোয়াল মাছ ধরছে। ভাত খাওয়ার পর গাছ টানলাম। বিকেলে চাচা বললেন আয়াতালির দোকান থেকে 1 পোয়া বিস্কুট নিয়ে আসতে। বাজারে ভালোই মজা হলো। আয়াতালির কাছেই জিজ্ঞেস করলাম আয়াতালির দোকান কোনটা, সেও বাগে পেয়ে মজা করে নিল। সন্ধ্যার সময় ডাক্তারের কলার ইনজেকশন দিতে চন্দন আর মিল্লিকে সাহস দিলাম, আশ্চর্য কাজে দিল। ওরা ইনজেকশন দেওয়ার জন্য লাফালাফি শুরু করে দিল, আমি বললাম আমি আগে, তারপরে ওরা বললো ওরা আগে, কামাল বলল ও প্রথমে দিবে, শেষ পর্যন্ত আমি প্রথম দিলাম। চন্দনা মিলি একটুও কাঁদল না, ইঞ্জেকশনের পর হাসাহাসি করতে লাগলো। চন্দনা বলল, শ্রবণ ভাইয়া মনে হলো যেন পাখায় হাত বুলিয়ে হাতির মধ্যে রুমায় একটু কেঁদে ঠান্ডা হয়ে গেল। রাতে বকের মাংস দিয়ে ভাত খেলাম। খবরে শুনলাম লন্ডনের কয়েকজন ছাত্র হাঙ্গারে স্ট্রাইক করেছে। 15ই মে, বৈশাখ 31, 1971-এর ডায়েরি থেকে। ইনজেকশনের ব্যথা চন্দনের হাতে কিছুটা আছে, রুমার নেই বললেই চলে। একবার রুমা দুষ্টামি করে বড় আপার হাতের আঙ্গুল দিয়ে গুঁতো মারল, মিলিয়েও ব্যথা চলে গেছে। আমার হালকা একটু আছে। 9টার খবরের পর বিছানায় সব নড়ানড়ি শুরু হয়ে গেল। ঢোলের মধ্যে চাল রাখবে বলে আমি রেডিও নিয়ে চাচার ওখানে চলে গেলাম। তুহিনবাই একটা ছোট ঢোল নিয়ে এলো, আমি কলকাতায় গান শুনলাম অনেকক্ষণ একটা অনুষ্ঠানে 25-এর রাত্রিতে। আমরা ওয়্যারলেসে যা যা শুনেছিলাম তার কিছু কিছু শুনলাম। সেই রাত্রে গুলির আওয়াজ শুনলাম, একবার আম খেলাম একটা, বসার থেকে উঠতেই মাথা ঘুরিয়ে উঠল বেশ। আজ কাজের বেটিটা চলে গেল, আমাদের কাজ বাড়লো। বিছানা ঠিকঠাক করে সাঁতার কাটলাম কতক্ষণ, শুনলাম ইলেটগঞ্জের ওইদিকে আর্মিরা গ্রাম জ্বালাচ্ছে। ভাবলাম ক্যামেরার ফিল্ম ভরে ফেলি, যে কিছুটা ভরে রেখেছিলাম ভালো থাকার জন্য, সেটা আবার উল্টো ঘুরানোর জন্য ক্যামেরা ভরলাম। ঘুরানোর সময় ভীষণ টাইট লাগলো। ঢোলের ভিতর ঢুকে উপরে বেড কভার দিয়ে ডাক রুম বানিয়ে ক্যামেরাটা খুললাম, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। 120 ফিল্মটা রোল থেকে আলাদা হয়ে গেছে, কয়েকটা ভাঁজ হয়ে গেছে, ভীষণ কান্না পেলো।
শেষ পর্যন্ত বহু কষ্টে ফিল্মটা ভাঁজ করে ঠিক করে নিলাম। মনে হয় একটা ভয় যে কিছুটা আলো হয়তো লেগেছে। রোলটা 12টার মধ্যেই মোট 7টা ছবি তোলা ছিল। বারবার চিন্তা, দুপুরে খাবার পর ভাবছি বাকি 5টা না হয় নাই তুলতাম, 7টা তো বাস্ত। এইবার ভেবে মন খুব খারাপ লাগছে। একবার খোকনভাই জিজ্ঞেস করলেন কি হয়েছে, পরে বিছানায় শুয়ে শুয়ে নিজের বোকামির জন্য চোখ দিয়ে পানি এসে গেল। যাক, তখন ডেভেলপ করব, তখন বুঝব কতটুকু নষ্ট হয়েছে। সব যে ঐতিহাসিক ছবি, আল্লাহর হাতে সব ছেড়ে দিলাম। কিভাবে ঘুমিয়ে পড়লাম জানি না, বিকেল 4টায় উঠে কামালকে জেঠির বাসায় গেলাম। জেঠির কাছে গনি ভাইয়ের অনেক কথা শুনলাম, উনি আমাদের সব দেখাশোনা করেন। আমরা বাড়ির যাই করি না, সেই সুযোগে গনি ভাই জেঠির সাথে ভিলেজ পলিটিক্স করে। জেঠি আমার জেঠির বাসায় আম কলা খেলাম, পরে সিমের বিচি খেতে গিয়ে দাঁতের কোনো ভাঙলাম। জেঠির দুটো ছাগল বেঁধে রেখেছিল, ছাগলগুলি আমাদের ক্ষেত খেয়েছিল। আবার যাদের ছাগল তারা আমাদের পাহারাদারও, পাহারাদারকে পিটিয়েছে। সন্ধ্যার সময় বাড়িতে ফিরলাম, ফেরার সময় দেখি, যাবার সময় দেখেছিলাম 20টা বেদের নৌকা ইলেটগঞ্জ থেকে পালিয়ে এসেছে। এখানে এটা বলে রাখি যে আমার আগে যেহেতু অত ধারণা ছিল না, 35mm ফিল্ম তো যেভাবে তুলতাম, এখন 120 ফিল্ম যেটা, সেটার মধ্যে একটা সাইড থেকে ফিল্মটা লাগানো থাকে কাগজের একটা ফিল্মের উপরে, যে কারণে ওটা একদিকেই ঠিক মতো চলে। এটা আবার উল্টো লোড করলে এই ফিল্মটা নষ্ট হয়ে যাবে। তো এটা প্র্যাকটিক্যালি শিখলাম 71-এ। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। নানা রকম টিকা ইঞ্জেকশান আসছে, এগুলি দেবেন। সেই 71-এও ছিল কলেরার ইঞ্জেকশান, এখন কোভিডের। তাছাড়াও আমাকে যেমন হেপাটাইটিস বি নিতে হবে, ইনফ্লুয়েঞ্জার নিতে হবে, হ্যাঁ আমাকে অনেক ভ্যাকসিন নিতে হয়। তাও যাক, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।